আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই জন্য অবশ্য প্রাথমিকভাবে 15 এবং আরেকজনকে স্টার্টিং রেখে 16 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সো সেই একাদশে কে কে রয়েছে সেটি আমরা জানবো। তার আগে বলতে চাই সেখানে কে কে বাদ পড়েছেন। বাদ পড়েছেন অবশ্য সাদমান, তিনি অফ ফর্মে রয়েছেন, এবং তামিম ইকবাল যেহেতু ইনক্লুড হয়েছেন সেখানে আউট হয়ে যাবেন সাদমান, এটাই বাস্তবতা। অবশ্য সেটি আমরা আর সেভাবে বিশ্লেষণ করতেছি না। তাসকিন তার ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন। এদিকে আবু জাহেদ রাহি কেন বাদ পড়লেন এমনটাই কিন্তু সাংবাদিকদের প্রশ্ন ছিল নান্নুর কাছে। সো চলুন নান্নু কি কি বলেছে সেটি আগে জেনে নেই। নান্নু বলেছে যে রাহিকে বাদ দেওয়ার মূল কারণ তিনি হোমে খেলা তাই আর কি তিনি সুযোগটা পাচ্ছে না। কিন্তু যখন পাকিস্তান সিরিজে সর্বশেষ নভেম্বরে তাকে রাখা হলো তিনি খেললেন, তখনও তো হোমে খেলা ছিল, নাকি তিনি আউটডোর তিনি অ্যাওয়েতে খেলেছিলেন, সেটাও তো একটা প্রশ্ন আসতেই পারে। সো দেখা যাক। তারপর তিনি বলেছেন যে রাহিকে বাদ দেওয়া হয়নি, ঘরের মাঠে খেলা তাই বাইরে রাখা হয়েছে। অবশ্য আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে যে বাদ দেওয়ার বিষয়টা কি আর বাইরে রাখার বিষয়টা কি, এটি মনে হচ্ছে নতুন করে শিখতে হবে আবারও আমাদেরকে। এদিকে তাদের প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে রেজাউর রহমান রাজাকে কেন নেওয়া হলো। সো নান্নু বলেছেন যে এসপি ট্রেনিংয়ে যথেষ্ট উন্নতি করেছে, ঘরোয়াতে ভালো বোলিংয়ের গতি রয়েছে, পেসার ভেরিয়েশনের জন্য মূলত রেজাউর রহমান রাজাকে রাখা হয়েছে। পাশাপাশি যেহেতু তিনজন পেসার নিয়ে খেলবেন ঘরের মাঠে, সেহেতু অবশ্য প্যাক আপ হিসেবে রেজাউর রহমান রাজাকে নেওয়া হয়েছে। সো এতে আমার কোনো দ্বিমত নেই, এখানে আমার কোনো প্রশ্নও নেই। তবে একটা জায়গায় প্রশ্ন যে এই যে বলা হলো যে হোমের সিরিজের কারণে অবশ্য রাহিকে রাখা হয়নি, তাহলে কি অ্যাওয়ে সিরিজের জন্য রাহিকে রাখা হয়? আর অ্যাওয়ে সিরিজে যদি রাখাই হয় তাহলে নিউজিল্যান্ডে তাকে একাদশে কেন রাখা হলো না? 15 সদস্যের স্কোয়াডে ছিলেন তিনি, একাদশে কেন রাখা হলো না? এদিকে সাউথ আফ্রিকা সিরিজে কেন একাদশে রাখা হলো না? যদি তার সুইংটা ভালোই হয় থাকে, বিদেশের মাটিতে যদি সে ভালো করতে পারে, যেমনটি নান্নু বলেছিলেন যে বিদেশের জন্য তাকে চিন্তা করা হয়, তাহলে কেন তাকে একাদশে রাখা হলো না? আর আবারও সেই একটা ইঙ্গিত দেওয়া হলো যে হোমে যেহেতু খেলা, সেই জন্য অবশ্য তার জায়গায় ভেরিয়েশনটা অবশ্য অনেক ভালো রয়েছে আদার্স যারা পেসার রয়েছেন। সো সে জন্য অবশ্য তাকে একটু দূরে সরে রাখা হয়েছে, তাকে বাদ দেওয়া হয়নি এমনটি কিন্তু বলা হয়েছে। সব যখন একটা সিরিজ আসে তখন নতুন নতুন একটি করে কমেডি আসে, যেমন মুস্তাফিজের বিষয়টি আমি বলবো। মুস্তাফিজ কিছুদিন আগে তো তিনি চলে গেলেন সাউথ আফ্রিকা সিরিজ খেলার পরে, টেস্ট না খেলে তিনি কিন্তু চলে গেলেন আইপিএল খেলতে। সো এবারে কিন্তু নতুন একটি ঘটনা, সেখানে অবশ্য বলা হলো বিসিবি বসের পক্ষ থেকে যে প্রয়োজনে মুস্তাফিজকে টেস্ট খেলতে হবে শ্রীলঙ্কার অ্যাগেনস্টে, সেটা যেভাবেই হোক না কেন তাকে খেলতেই হবে, বাধ্য থাকতে হবে, বোর্ড যেটা চাইবে ক্রিকেটাররা সেটা করতে বাধ্য থাকবে। কিন্তু সেখানে মুস্তাফিজকে কখনো বলেছে আমি টেস্ট খেলবো? টেস্ট খেলতে তো তিনি আগ্রহী না। যে ব্যক্তিটা যে কাজে আগ্রহী নন, সে কাজে যদি তাকে দেওয়া হয় সে কি আদৌ ভালো কিছু করতে পারবে? মোস্তাফিজুর রহমানের কথা বলে, তিনি একজন ভালো বোলার। সো তিনি চাচ্ছেন না তিনি রিক্স নিতে, ইঞ্জুরির সংখ্যা থাকতে পারে, টেস্টে লং টাইম বল করতে হয়, এজন্য ইঞ্জুরির একটা বিষয় থাকতে পারে। সো তাকে কিন্তু তার উপরও জবরদস্তি করাটা কতটা যুক্তি হয় সেটি আমি জানি না। যাই হোক, সেই সংখ্যাটা কেটে গেছে অ্যাটলিস্ট প্রথম টেস্টের জন্য, তবে সেকেন্ড টেস্টের একটা ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে যদি প্রয়োজন হয় মুস্তাফিজকে সেকেন্ড টেস্টে রাখা হতে পারে। যাই হোক, আমার যেটি মনে হচ্ছে যে যে ব্যক্তি যে জায়গায় খেলতে ইচ্ছা নয় সে তাকে সেখানে না খেলাই উত্তম। সো মুস্তাফিজ যদি বলে যে আমি খেলবো না, আর যদি তাকে জোর করে খেলানো হয়, সে যদি ভালো ফর্ম না করে ইচ্ছাকৃতভাবে, তাহলে কি সেটি দলের জন্য মঙ্গলের কারণ হবে? আর যদি ভালো ফর্ম নাই করে তাহলে তো তাকে টেস্ট থেকে বিদায় করে দেওয়াই হবে, আর তিনি তো অলরেডি বলে দিয়েছেন আমি টেস্ট খেলতে আগ্রহী নই। সো আমার মনে হয় না তাকে জোর জবরদস্তি করে কিছু করাটা উত্তম হবে। যাই হোক, আমরা প্লেয়িং একাদশটা একটু দেখতে যাই। সেখানে মমিনুল হক তো বরাবরের মতো ক্যাপ্টেন্সি রয়েছেন, দেখা যাক তিনি আবার কতটা দেশের মধ্যে ভালো কিছু এনে দিতে সক্ষম হন। এদিকে তামিম ইকবাল রয়েছেন, মাহমুদুল জয় রয়েছেন, নাজমুল শান্ত রয়েছেন, মুশফিক রয়েছেন, সাকিব, লিটন, ইয়াসির, নুরুল, এরা কিন্তু সবাই রয়েছেন, মিরাজ, তাইজুল, এরা ছিলেন সাউথ আফ্রিকা সিরিজে। অবশ্য আমরা দেখতে পাচ্ছি এদিকে শহীদুল, ইবাদত, খালিদ এবং রিজা, এই চারজন কিন্তু পেস বোলার। মিরাজ, তাইজুল রয়েছেন, তারা দুজন হচ্ছেন স্পিনার। নুরুল হাসান, সোহান, ইয়াসির, এই জায়গা অবশ্য একটা দ্বন্দ্ব বেঁচে যেতে পারে যে কাকে রাখবেন কাকে বাদ দেবেন। এদিকে লিটন, সাকিব, মুশফিক, নাজমুল শান্ত, মাহমুদুল জয়, তামিম, মমিনুল, সো এই জায়গা হতে একজনকে চেঞ্জ করা হতে পারে, সেই জায়গায় নাজমুল শান্তকে হয়তো প্রথম ম্যাচে বসিয়ে রাখলেও রাখা হতে পারে। তো যাই হোক, যেহেতু ওপেনিংয়ে তামিম, মাহমুদুল হাসান, জয় এটা নিশ্চিত হয়ে গেছে। সো আমরা একাদশ নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো। তো এখন আমরা একটু যদি পরিসংখ্যান দেখি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ম্যাচগুলো হয়েছে এখন পর্যন্ত, সেখানে শ্রীলঙ্কা তার চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে, দুটিতে পরাজয়, এবং তাদের 24টি পয়েন্ট রয়েছে। অপরদিকে বাংলাদেশের জয় 6টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় এবং তাদের পয়েন্ট হচ্ছে 12। সো এদিক থেকে কিন্তু 6টি পরাজয় নিয়ে বাংলাদেশ একটু পিছিয়ে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট তালিকা রয়েছে। অপরদিকে আমরা নতুন বলার যে যাকে রাখা হয়েছে রেজাউর রহমান রাজা, দেখা যাক তিনি অন্তর্ভুক্ত হতে পারেন। এদিকে 15 সদস্যের পর যার কথা বলেছিলাম যে একজনকে ওয়েট করে রাখা হয়েছে, সেটা হচ্ছে শরীফুল। যদি তিনি ফিটনেসে ভালো থাকতে পারেন তাহলে হয়তো তাকে জায়গাটা করে দেওয়া হতে পারে একাদশে। সেই জায়গায় হয়তো বা দেখা যাক ইবাদত, খালেদ এবং শরীফুল তারা হয়তো বল করতে পারেন। সো সেটা ভিন্ন বিষয়, আপাতত প্রথম টেস্টে জানি না শরীফুল খেলতে পারবেন কি।